হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আহসান ক্লাসরুমের এই অনন্য আয়োজনে তোমাদেরকে স্বাগতম। তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ আহসান আবিব। তোমরা অনেক শিক্ষার্থী আমাকে রিকোয়েস্ট করেছো সমাজকর্মের সৃজনশীল প্রশ্নের একটি সাজেশন দিতে, তাই আমার এই ভিডিওটি সমাজকর্মের প্রথম পত্রের সংক্ষিপ্ত সিলেবাসে যে প্রথম অধ্যায়ে যে টপিকসগুলো দেওয়া হয়েছে যদি একটু বিশ্লেষণ করা যায় তাহলে, এবং বোর্ড প্রশ্নগুলো যদি চিন্তা করা যায় তাহলে দেখা যাবে এই টপিকসগুলো থেকে কোনো না কোনো বোর্ডে প্রশ্ন দেবে। তারপরেও তোমাদের যে চাওয়া সেটি হচ্ছে যে কোন প্রশ্নগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়ব। এক্ষেত্রে আমি বলবো সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ফিডল্যান্ডারের সংজ্ঞাটি তোমরা অবশ্যই পড়বে, এবং পাশাপাশি সমাজকর্মের পাঠের প্রয়োজনীয়তা এটি আমাদেরকে পড়তে হবে। সমাজকর্মের পরিধি বাদ দেওয়া যাবে না, তবে আমি যে প্রশ্নগুলোর কথা বলছি সবচেয়ে বেশি গুরুত্বের সহিত পড়বে সেটি হচ্ছে ফিডল্যান্ডারের সংজ্ঞা এবং সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য এবং সমাজকর্ম পাঠের প্রয়োজনীয়তা। এখন সমাজকর্মের এই প্রথম অধ্যায় থেকে তোমরা কী কী অনুধাবন পড়বে সেই বিষয়টি আমি তুলে ধরছি। সমাজকর্ম বলতে কী বোঝাবো, সমাজকর্মের ধারণাটি ব্যাখ্যা করো, কথাটি কিন্তু একই। পাশাপাশি আরেকটি যে পেশাদার সমাজকর্ম বলতে কী বোঝাবো, সমাজকর্মকে পেশা বলা হয় কেন, সমাজকর্মকে সাহায্যকারী পেশা বলা হয় কেন ব্যাখ্যা করো, সমাজকর্ম সাহায্যকারী ও সক্ষমকারী পেশা কথাটি ব্যাখ্যা করো, সমাজকর্ম সক্ষমকারী একটি প্রক্রিয়া। এই যে আমি এতগুলো প্রশ্ন বললাম সবগুলোর কিন্তু উত্তর কিন্তু একটি, আনসার একই হবে। পাশাপাশি আরেকটি প্রশ্ন হচ্ছে আর্থসামাজিক উন্নয়ন বলতে কী বোঝো, আরেকটি প্রশ্ন আত্মকর্মসংস্থান বলতে কী বোঝো, এবং পেশাদার সমাজকর্ম বলতে কী বোঝো বা পেশাদার সমাজকর্মী বলতে কী বোঝো, সাহায্যকারী পেশা বলতে কী বোঝো, সাহায্যকারী কার্যক্রম বলতে কী বোঝো। এই হচ্ছে অনুধাবন। অর্থাৎ এই অধ্যায় থেকে তোমাদেরকে যে প্রশ্নগুলো পড়তে হবে, ইতিমধ্যে আমি বলে দিয়েছি যে সমাজকর্ম এই অধ্যায় থেকে আমাদের পড়তে হবে লক্ষ্য উদ্দেশ্য, ফিডল্যান্ডারের সংজ্ঞা এবং পাশাপাশি সমাজকর্মের পাঠের প্রয়োজনীয়তা, এগুলো অত্যন্ত আমরা গুরুত্বের সহিত দেখব। এবং সমাজকর্ম কেন সাহায্যকারী বা সক্ষমকারী পেশা বলা হয়, সমাজকর্ম বলতে কী বোঝো, আর্থসামাজিক উন্নয়ন বলতে কী বোঝো, আত্মকর্মসংস্থান বলতে কী বোঝো, পেশাদার সমাজকর্মী বলতে কী বোঝো, সাহায্যকারী পেশা বলতে কী বোঝো, সাহায্যকারী কার্যক্রম বলতে কী বোঝো, এইগুলো অনুধাবনের মধ্যে অবশ্যই গুরুত্বের সহিত দেখতে হবে। এরপর রয়েছে সমাজকর্ম প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট। এই অধ্যায় থেকে যে অনুধাবনগুলো তোমাদেরকে পড়তে হবে, দরিদ্র আইন বলতে কী বোঝো, বিবারিজ রিপোর্ট কী, পেশা বলতে কী বোঝো, উইলিয়াম বিবারিজের পরিচয় দাও, ইংল্যান্ডকে দরিদ্র আইনের ভিত্তিভূমি বলা হয় কেন, পেশাগত দুর্ঘটনা বলতে কী বোঝো, দরিদ্র বলতে কী বোঝো, পঞ্চদৈত্য বলতে কী বোঝো, 1601 সালে দরিদ্র আইন বলতে কী বোঝো, সক্ষম দরিদ্র বলতে কী বোঝো, অক্ষম দরিদ্র বলতে কী বোঝো, শিল্পায়ন বলতে কী বোঝো, শিল্প বিপ্লব বলতে কী বোঝো, নগরায়ন বলতে কী বোঝো, CSWE কী, এবং দান সংগঠন বলতে কী বোঝো, প্যারিস কী এবং ওভারসিয়া কী বলতে কী বোঝো, এই অনুধাবনগুলো আমাদেরকে পড়তে হবে। হয়তো আমি অনেকগুলো অনুধাবনের কথা বলছি, ভয় পাওয়ার কিছু নেই, মূল বিষয়টা জেনে গেলেই কিন্তু আমরা আনসার করতে পারবো এবং আমরা নম্বর পেয়ে যাব। এখানে যে সৃজনশীলের জন্য যে দুটি অনেকগুলো টপিকস রয়েছে, তবে আমরা দুটি টপিকসকে অত্যন্ত গুরুত্বের সহিত দেখব, সেটি হচ্ছে 1601 সালের দরিদ্র আইন এবং আরেকটি হচ্ছে শিল্প বিপ্লব। 1601 সালের দরিদ্র আইনের আমরা যদি এখানে চারটি, 1601 সালের দরিদ্র আইনের সাথে চারটি প্রশ্ন হতে পারে আমরা কিন্তু বাদ দেওয়া যাবে না, কেননা তোমার উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট রেখে 1601 সালের দরিদ্র আইনের উপর কোন প্রশ্নগুলো করবে এটা তো নিশ্চিত বলা যাচ্ছে না। সেই জন্য 1601 সালের দরিদ্র আইনের থেকে আমরা যে টপিকসটুকু পড়ব, 1601 সালের দরিদ্র আইনের বৈশিষ্ট্য, 1601 সালের দরিদ্র আইনের বৈশিষ্ট্য সমন্বিত রূপ, সরকারি দায়িত্বশীলতা, দরিদ্রদের শ্রেণী বিভাজন, পারিবারিক দায়িত্ব, এই যে এইগুলো হচ্ছে 1601 সালের দরিদ্র আইনের বৈশিষ্ট্য, এবং 1601 সালের দরিদ্র আইনের যে কল্যাণকর দিক, অকল্যাণকর দিক এবং 1601 সালের দরিদ্র আইনের গুরুত্ব। 1601 সালের কল্যাণকর দিক যেমন দরিদ্রদের দিক, দরিদ্রদের মূল্যায়ন, ভিক্ষাবৃত্তি বিরূপ সাধন, ভিক্ষুকের হাতকে কর্মী হাতে রূপান্তর করা, এই হচ্ছে কল্যাণকর দিক, এরকম অনেকগুলো বিষয় রয়েছে। এবং অকল্যাণকর দিক যেগুলো হচ্ছে দাসত্ববন্ধন আবদ্ধ, জনস্বাস্থ্যের অবনীতি, কয়েদীদের মতো আচরণ, সাহায্যপ্রাপ্তির বিড়ম্বনা, এইগুলো হচ্ছে। এবং সমাজকর্মের এই 1601 সালের দরিদ্র আইনের গুরুত্ব, এগুলো আমাদের পড়তে হবে। আরেকটি টপিকস যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই টপিকসের সাথেও কয়েকটি মূল টপিকসের সাথে কয়েকটি প্রশ্ন আসতে পারে, অর্থাৎ মূল টপিকস থেকে কতগুলো প্রশ্ন হতে পারে, সেটি হচ্ছে শিল্প বিপ্লব, শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য এবং শিল্প বিপ্লব আর্থসামাজিক জীবনে শিল্প বিপ্লবের প্রভাব, এবং এই আর্থসামাজিক জীবনে শিল্প বিপ্লবের প্রভাবের একটি ভালো দিক রয়েছে এবং খারাপ দিক, অর্থাৎ ইতিবাচক নেতিবাচক দিকগুলো আমাদের পড়তে হবে, এবং শিল্প বিপ্লবের সামাজিক প্রভাব, এইগুলো আমাদের পড়তে হবে। এবং আরেকটু যদি আমরা বাড়িয়ে পড়ি, সমাজকর্ম পেশায় বিকাশে শিল্প বিপ্লবের ভূমিকা,
এটিও আমাদের কিন্তু পড়তে হবে। অর্থাৎ আমি হয়তো বা এখানে অনেকগুলো টপিক্সের কথা, অনেকগুলো প্রশ্নের কথা বলেছি, কিন্তু তুমি যদি এখান থেকে দুটি প্রশ্ন আসতে পারে এবং দুটি প্রশ্ন আসলে শিল্প বিপ্লব এবং আরেকটা হচ্ছে 1601 সালের দরিদ্রায়নের উপর প্রশ্ন হলে এখানে যে টপিক্সগুলো বলেছি সেইখান থেকে হয়তো তুমি দুটি প্রশ্ন সম্পূর্ণ কমন পেতে পারো। অর্থাৎ যদি এরকম হয় একটি টপিক্স দেওয়ার পর যদি তোমার প্রয়োগ কমন পড়লো, উচ্চতর দক্ষতা কমন পড়লো না, তাহলে কিন্তু পরীক্ষা ভালো হবে না। এই ক্ষেত্রে আমাদেরকে পড়তে হলে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে 1601 সালে দরিদ্রায়নের সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলোর কথা বলেছি সেই বিষয়গুলো কিন্তু বাদ দেওয়া যাবে না। তাহলে আমাদের দেখা যাবে যে প্রথম অধ্যায়ে যে আমি তোমাদেরকে সাজেশন বা তোমাদেরকে যে পরিকল্পনার কথা বলেছি, যে প্রশ্নগুলোর কথা বলেছি, এবং দ্বিতীয় অধ্যায় থেকে আমি যে প্রশ্নগুলোর কথা বলেছি, এখান থেকে হয়তো তোমাদের ফুল আনসার হয়ে যেতে পারে। অর্থাৎ তিনটা উদ্দীপকের আনসার তুমি করে ফেলতে পারো। তাই 1601 সালে দরিদ্রায়নের বৈশিষ্ট্য, 1601 সালে দরিদ্রায়নের কল্যাণকর দিক, 1601 সালের অকল্যাণকর দিক এবং 1601 সালের দরিদ্রায়নের গুরুত্ব, এই চারটি টপিক্সে দেখে যাওয়ার চেষ্টা করবে। এবং শিল্প বিপ্লবের ক্ষেত্রে শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য, আর্থসামাজিক জীবনে শিল্প বিপ্লবের প্রভাব, আর্থসামাজিক শিল্প বিপ্লবের খারাপ দিক, ভালো দিক এবং শিল্প বিপ্লবের সামাজিক প্রভাব এবং শিল্প বিপ্লবের বিকাশে, পেশার বিকাশে শিল্প বিপ্লবের ভূমিকা, এইগুলো কিন্তু দেখে যেতে হবে। তাহলে আমাদের এখান থেকে দুইটি প্রশ্ন আমাদের পুরোপুরি কমন পড়তে পারে। এরপর যে আমাদের যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে আমাদের অধ্যায়টি হচ্ছে সমাজকর্মের মূল্যবোধ নীতিমালা। এখান থেকে তোমাদের যে অনুধাবনগুলো হতে পারে সেগুলো হচ্ছে পেশা বলতে কী বোঝো, মূল্যবোধ বলতে কী বোঝো, সামাজিক মূল্যবোধ বলতে কী বোঝো, সমাজকর্ম মূল্যবোধ বলতে কী বোঝো, সমাজকর্মের অন্তর্নিহিত সার্বজনীন মূল্যবোধ বলতে কী বোঝো, শ্রমের মর্যাদা বলতে কী বোঝো, আত্মনিয়ন্ত্রণ অধিকার বলতে কী বোঝো, পেশাগত সম্পর্ক রেপু বলতে কী বোঝো। তবে হ্যাঁ, এখানে অনেকগুলো প্রশ্ন বলেছি, তোমরা গুরুত্বের সহিত যেগুলো পড়বে সেটি হচ্ছে পেশা বলতে কী বোঝো, মূল্যবোধ বলতে কী বোঝো, সামাজিক মূল্যবোধ বলতে কী বোঝো এবং আত্মনিয়ন্ত্রণ অধিকার এবং পেশাগত সম্পর্ক রেপু বলতে কী বোঝো। এখানে আরেকটি বিষয় হচ্ছে এখান থেকে যে প্রশ্নটি উচ্চতর দক্ষতা এবং প্রয়োগের জন্য গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সমাজকর্ম পেশার বৈশিষ্ট্য ব্যাখ্যা করা এবং পেশা ও বৃত্তির সম্পর্ক বা পার্থক্য, এই প্রশ্নগুলো এবং পেশার গুরুত্ব। এখানে আমি চারটি টপিক্সের কথা বলেছি, সেই চারটি টপিক্স হচ্ছে সমাজকর্ম পেশার বৈশিষ্ট্য, পেশা বৃত্তির সম্পর্ক বা পার্থক্য এবং সমাজকর্ম পেশার গুরুত্ব। এই যে এই টপিক্সগুলোর কথা বলেছি এখান থেকে কিন্তু একটি প্রশ্ন নিশ্চিত আসবে এবং এই প্রশ্নটি মোটামুটি বলা যেতে পারে যে প্রত্যেকটা বোর্ডেই আসতে পারে। সেটি হচ্ছে পেশা বলতে কি, পেশার বৈশিষ্ট্য এবং পেশা ও বৃত্তির পার্থক্য বা সম্পর্ক এবং পেশার গুরুত্ব, এই চারটি মিলে একটি প্রশ্ন কিন্তু বলা যেতে পারে যে 100% নিশ্চিত যে আসবেই এবং হয়তো পরীক্ষার ফলে লেখার বাকি, এটা তুমি যে বোর্ডেরই হও না কেন। এরপর আমাদের যে চ্যাপ্টারটি রয়েছে সেটা হচ্ছে চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ে আমাদের যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্ব সহিত দেখতে হবে, চতুর্থ অধ্যায় থেকে সবসময় দুয়ের অধিক প্রশ্ন হয়ে থাকে, সেই চতুর্থ অধ্যায়ের হচ্ছে সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয়। এখান থেকে আমরা যে অনুধাবনগুলো পড়বো সেগুলো হচ্ছে সদগা বলতে কী বুঝো, জাকাত বলতে কী বুঝো, এই প্রশ্নগুলো অত্যন্ত সহজ, এগুলো ভয় পাওয়ার কিছু নেই। বাইতুল মাল বলতে কী বুঝো, সরাইখানা বলতে কী বুঝো, দেবোত্তর বলতে কী বুঝো, দানশীলতা বলতে কী বুঝো, লঙ্গরখানা বলতে কী বুঝো, ধর্মগোলা বলতে কী বুঝো এবং এতিমখানাগুলোকে শিশু পরিবারে রূপান্তরিত করা হয় কেন, সতীদাহ প্রথা বলতে কী বুঝো, ওয়াকফ বলতে কী বুঝো, সমাজসেবা বলতে কী বুঝো, এই যে এই প্রশ্নগুলো আমাদের অনুধাবন হিসাবে চতুর্থ অধ্যায় থেকে পড়তে হবে। এবং এখানে আমাদেরকে সৃজনশীল টপিক্স হিসাবে দুটি বিষয়কে গুরুত্ব দিতে হবে, একটি হচ্ছে জাকাত, আরেকটা হচ্ছে ওয়াকফ এবং দেবোত্তর। জাকাত থেকে আমাদের যে প্রশ্নগুলো আসতে পারে প্রয়োগ উচ্চত জাকাত, জাকাতের খাতসমূহ এবং জাকাতের গুরুত্ব, এটি আমরা অত্যন্ত সুন্দরভাবে দেখে যাব। এবং দেবোত্তর এবং ওয়াকফ এই দুটি বিষয়কে টেনে উদ্দীপক দিয়ে একই সাথে প্রশ্ন হতে পারে, এই জন্য আমাদের কিন্তু দেবোত্তর এবং ওয়াকফ দুটি দেখে যেতে হবে। এখানে দেবোত্তর কী, ওয়াকফ কী এবং হয়তো প্রশ্নটা এরকম আসতে পারে যে দুজন ব্যক্তি দান করেছে, একজন হয়তো হিন্দু ধর্মে, একজন মুসলমান ধর্মের, উদ্দীপকে উল্লেখিত হিন্দু ব্যক্তির যে দানটি সেটি কোন কোন বিভাগে বা কোন অংশে পড়েছে, এটা কী বলে, অথবা এটা কী করা হয়েছে, অথবা মুসলমান ব্যক্তির যে দান করেছে এটি কী, এটাকে কী বলে, যেমন নাকি অর্থাৎ মুসলমানরা যে ওয়াকফ আর হিন্দুদের দেবোত্তর, এবং এই ওয়াকফ দেবোত্তরের গুরুত্ব এবং ওয়াকফের উদ্দেশ্য এবং গুরুত্ব, এই দুটো আসতে পারে। তাহলে আমরা পরিশেষে বলবো যে আমি তোমাদেরকে যে সাজেশান দিয়েছি সেই সাজেশানটির মধ্যে যে প্রথম পত্রে তোমরা পড়বে পরিধি ও বিষয়ে, পরিধি এবং লক্ষ্য উদ্দেশ্য এবং হচ্ছে
সমাজ কোনো পাঠের প্রয়োজনীয়তা দ্বিতীয় অধ্যায় থেকে যে আমি প্রশ্ন দিয়েছি সেই প্রশ্নের ক্ষেত্রে তোমরা অবশ্যই 1601 সালে দারিদ্রায়ন এবং শিল্প বিপ্লব এই টপিকসটি গুরুত্ব সহিত পড়বে তৃতীয় অধ্যায় থেকে আমরা যে প্রশ্ন দিয়েছি পেশাবৃত্তির সম্পর্ক পার্থক্য পেশার বৈশিষ্ট্য এবং চতুর্থ অধ্যায় থেকে যে টপিকসগুলো দিয়েছি সেই টপিকসের ক্ষেত্রে দেবোত্তর ওয়াকফ এবং জাকাত এইগুলোকে গুরুত্ব সহিত দেখবে তাহলে ইনশাল্লাহ তোমাদের প্রশ্ন কমন পড়ে যাবে আমি চতুর্থ অধ্যায়ের ভিতর থেকে আমি আশা করছি যে মিনিমাম 7 থেকে 8টি প্রশ্ন তোমাদের আমি যে টপিকসগুলো আছে 7 থেকে 8টি প্রশ্ন কমন পড়ার কথা ইনশাল্লাহ কমন পাবে তোমরা এগুলো ভালোভাবে দেখে যাবে ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য